কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই? বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে, মধু কি খেতে বলেছে? মধু খাবেন। আল্লাহ রাসূল ইসলাম মধু খেতেন, মধুর মধ্যে ফ্রুকটোজ আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফ্রুকটোজ, মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ। ফলমূল খাবেন, এটার মিষ্টিটাও ক্ষতি করে না, এর মধ্যে আছে সুক্রোজ। আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ। তো গ্লুকোজটারে একটু সরাইয়া সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। মধুর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্রুকটোজ দিয়ে দিলেন, অনেক সমৃদ্ধ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত, আমাদের আর কি শীত। ওনারা শরীর গরম করার জন্য মদ খায়। কি খায়? মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, পড়েন। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি, ফুলের রস, ফলের রস, বনাজি গাছ থেকে রস, ঔষধি গাছ থেকে, হারবাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে? এখন মধু শুধু মানুষ খায় না, গায়েও লাগায়। বিউটি কেয়ার, এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক। কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপ্টিক মলম আবিষ্কার হয়নি, তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত, ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক, প্রপিলিস। লাগাতে দেরি, ভালো হইতে দেরি। আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই? এই বাতের ব্যথা যে এখানে, ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকে আইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয়, আর মৌমাছি হুল ঢুকায় দেয়, আর রোগী চিৎকার শুরু করে দেয়, কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শেফা বলেছেন। কয়টা জিনিসকে? এক হচ্ছে কোরআন, অনুনাজ্জুল মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নিজেই শিফা। আর হচ্ছে মধু। মধু আর কোরআন, এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই? চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কাল বর্ন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির, রাস্তাটা চিনাই দিল কে? আসল কারিগরটা কে? আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে। খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটার নিচে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। আহা, এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছে, ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয়, আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ। আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি, তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। এই কার্ল ভন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজারভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে, এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? এজন্য বেশি বেশি মধু খাবেন, রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন, আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আল্লাহ।